বলার তজুমুদ্দিনে বিকাশ এজেন্ট ব্যবসায়ী ভুক্তভোগী বিকাশে খোয়া যাওয়া 30,000 টাকা উদ্ধার করেছে তজুমুদ্দিন থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, তাদের বিকাশ থেকে টাকা পাঠানোর সময় ভুলক্রমে অন্য বিকাশ নম্বরে টাকা চলে যায়। পরবর্তীতে ওই নম্বরটি বন্ধ পাওয়া গেলে এই সংক্রান্তে তজুমুদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজারের বিকাশ ব্যবসায়ী মোহাম্মদ রুবেল ও ভুক্তভোগী রফিকুল ইসলাম 28 জানুয়ারি তজুমুদ্দিন থানায় অভিযোগ করে। পরেও তজুমুদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মকসুদুর রহমান মুরাদ তথ্য প্রযুক্তির সহায়তায় সেই টাকা উদ্ধার করে মঙ্গলবার বিকাশ ব্যবসায়ী মোহাম্মদ রুবেলকে উদ্ধারকৃত 6,000 টাকা ও 6 মাস পূর্বে রফিকুল ইসলামের কাছ থেকে হাতিয়ে নেওয়া 24,000 টাকা হস্তান্তর করেন। মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএ মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে যারা এই ধরনের ভিকটিম রয়েছে যে বিকাশের মাধ্যমে তাদের টাকা ভুল করে চলে যাওয়া প্রতারিত প্রতারণার মাধ্যমে অনেকে টাকা নিয়ে যায়, সেক্ষেত্রে আমরা সেই তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা সেই টাকাগুলো উদ্ধার করে দিই এবং ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধারে আমাদের বাংলাদেশ পুলিশ কাজ করতেছে। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।